বিসমিল্লাহ রহমানুর রহিম, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান। আজকে আপনাদের অফিস ওয়ার্ক বলেন, কাজের ফাঁকে বা আপনি যে পেশার লোকই হন, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, বা আপনি প্লেন চালাচ্ছেন, বা আপনি গাড়ি চালান, বা আপনি ডেস্ক জব ওয়ার্কার, বা আপনি একজন গৃহিণী হন বা কৃষক হন, বা আপনি মাজরায় কাজ করেন বা ফ্যাক্টরিতে কাজ করেন, যেখানেই করেন না কেন, আমি আপনাদেরকে সিম্পল কিছু এক্সারসাইজ দেখাবো। একটু মনোযোগ সহকারে এক্সারসাইজ গুলো দেখবেন, তাহলে আপনার ঘাড় ব্যথা, কাঁধের ব্যথা, হাতের ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পা ব্যথা থেকে আপনারা সুস্থ থাকতে পারবেন। যাদের এই ব্যথাটা প্রাইমারি পর্যায়ে আছে তাদের এই ব্যথা চলে যাবে, আর যারা দীর্ঘদিন ব্যথা ভুগছেন তাদের ব্যথাটা আস্তে আস্তে চলে যাবে। আমরা ডাক্তারি ভাষায় এই এই এক্সারসাইজ গুলোকে স্ট্রেসিং এক্সারসাইজ বলি। স্ট্রেসিং এক্সারসাইজ, সিম্পল এই এক্সারসাইজ গুলো আমি দেখাচ্ছি এক এক করে। ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটা রেখে দিবেন টাইমলাইনে, আমার ইউটিউব এবং ফেসবুকে নিয়মিত এই জাতীয় ভিডিও দেওয়া আছে বিভিন্ন এক্সারসাইজের। আজকের এই ব্যায়ামটি আরো বেশি উপকারে আসবে আপনাদের ইনশাআল্লাহ। শুরুতে আমি ঘাড়ের যে স্ট্রেসিং গুলা দেখাচ্ছি, ধরেন আপনি অফিসে বসে আছেন বা কম্পিউটার চালান বা যাই করেন, আপনি মাঠে আছেন, ঘাটে আছেন, বা আপনার গাড়ি ড্রাইভ বন্ধ আছে, আপনি একটু রিল্যাক্স অবস্থায় আপনি ঘাড়কে সোজা করে দেন, রাইট এভাবে ধরে রাখবেন, আবার লেফট এভাবে ধরে রাখবেন, কয়েক সেকেন্ড হোল্ড করবেন, 5 থেকে 6-7 সেকেন্ড। আমি আবারও দেখাচ্ছি, আবার এদিকে, ওকে, এটাকে একটু এনফোর্সমেন্ট দিতে পারেন এই হাত দিয়ে ধরে। এই যখন ডানে নিবেন একটু টেনে টেনে নিবেন, হ্যাঁ, এই দেখেন, কয়েক সেকেন্ড হোল্ড করবেন সেম আবার এই হাত দিয়ে, ওকে। ফার্স্ট এক্সারসাইজ, সেকেন্ড এক্সারসাইজ, রাইট অ্যান্ড লেফট স্ট্রেসিং, নামাজের সালাম ফেরার মতো, কয়েক সেকেন্ড হোল্ড করবেন আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে। আমি একটু দ্রুত দেখালাম, আপনারা প্রতিটা মানে স্টেজে কি হোল্ড করতে হবে, এন্ড এন্ড, ধর এন্ড বুঝাই কেমনে, এ এ এন্ড আর যাচ্ছে না, দেন একটু স্ট্রেস দিয়ে করবেন। এখন আপনি এখানে এনফোর্সমেন্ট দিতে পারেন হাত দিয়ে, একটু টানবেন, হ্যাঁ, কয়েক সেকেন্ড ধরে রাখবেন, আবার এদিকে। তাহলে দুটো এক্সারসাইজ চলে গেল। এই এক্সারসাইজ প্রতিটা ডানে বামে যখন করবেন 5-6-10 বার পর্যন্ত, 10-12 বার পর্যন্ত প্রতিবার করবেন। এবার উপরের দিকে, আবার নিচে, আবার উপরে। আমি একটু দ্রুত দেখাচ্ছি বোঝানোর জন্য, কিন্তু আপনারা হ্যান্ড রেঞ্জে গিয়ে, হ্যান্ড রেঞ্জ এখানে অথবা এখানে গিয়ে ধরে রাখবেন কয়েক সেকেন্ড, 5-6 সেকেন্ড। এই হলো ঘাড়ের সিম্পল এক্সারসাইজ গুলা। দেখবেন আপনার ইনস্ট্যান্ট ঘাড়ের কোনো ব্যথা নেই, সুস্থ হয়ে গেছে এবং নিয়মিত করবেন। এখন আসেন হাতের, হাতের এক্সারসাইজ গুলা আমি দেখাচ্ছি। প্রথমত হাত দুইটা ধরবেন, ধরে এ উল্টিয়ে দিবেন, উল্টিয়ে দুইটা দুই কোনোই একসাথে কাছে আনার চেষ্টা করবেন, কয়েক সেকেন্ড হোল্ড করে ছেড়ে দেন, আবার কয়েক সেকেন্ড হোল্ড করে ছেড়ে দেন, আবার কয়েক সেকেন্ড হোল্ড করে 5-6 সেকেন্ড। আমি দ্রুত দেখাচ্ছি দর্শক, আপনারা বুঝার জন্য বলছি, আপনারা কিন্তু তাড়াহুড়া করবেন না, একটু ধরে হোল্ড করে রাখবেন, ওকে। সেম আবার পিছনে আমি ঘুরে দেখাচ্ছি, এই পিছনে এ হাত একটা আরেকটার সাথে ধরবেন, ধরে এই পিছনে উঠাবেন, হোল্ড করবেন কয়েক সেকেন্ড ম্যাক্সিমাম যতটুকু পারে, ছেড়ে দিবেন, আবার উঠাবেন, আবার ছেড়ে দিবেন, আবার উঠাবেন, 5-6 সেকেন্ড হোল্ড করতে হবে, কিন্তু বারবার বলছি ধরে রাখতে হবে। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, ওকে। এরপরে হাতের আঙ্গুলের, আঙ্গুল গুলা দেখেন, এই ধরবেন, এই ধরে এই স্ট্রেস দিবেন, এই হাত দিয়ে এই হাতের স্ট্রেস, সেম আবার এই হাত দিয়ে এই হাতের
স্ট্রেস, আবার এই দিকে, আবার এই দিকে। ওকে, এখন হাতের আরো এক্সারসাইজ রয়ে গিয়েছে, এই হাতটা এই হাতটাকে ধরে এই নিয়ে আসবেন। দেখেন আমি পিছন থেকে দেখাচ্ছি, এই ধরে এটা এটাকে এদিকে টান দিবে, এই হোল্ড হোল্ড, কয়েক সেকেন্ড হোল্ড করবেন, রিল্যাক্স, আবার কয়েক সেকেন্ড হোল্ড করবেন, রিল্যাক্স, আবার এই হাত দিয়ে কয়েক সেকেন্ড হোল্ড করবেন, রিল্যাক্স, আবার কয়েক সেকেন্ড, 5, 6, 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন, দেন রিল্যাক্স। এবং এক একটা ব্যায়াম 10-12 বার করে প্রতিদিন করবেন। তারপরে হচ্ছে হাতের সামনে, এই এই হাত দিয়ে, বাম হাত দিয়ে ডান হাতের কনুইতে দিয়ে এদিকে পুশ দিবেন, হ্যাঁ, কয়েক সেকেন্ড ধরে রাখবেন, ছেড়ে দিবেন, আবার কয়েক সেকেন্ড ধরে রাখবেন, ছেড়ে দিবেন, সেম এই হাত দিয়ে, এই এক একটা এক্সারসাইজ 5 থেকে 10-15 বারও করতে পারেন। তারপর এক্সারসাইজ হাতের, এই এই হাতটা এই পিছনে নিবেন আর এই হাত দিয়ে এটার পিছনে পুশ করবেন, কয়েক সেকেন্ড ধরে রাখবেন, ছেড়ে দিবেন, কয়েক সেকেন্ড ধরে রাখবেন, ছেড়ে দিবেন, সে এই হাতটা এদিকে যাবে, দুই হাতেরই করবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে দুই শোল্ডার ব্লেড মানে শোল্ডারের টিপ এই দুইটা ক্লোজ আনার চেষ্টা করবেন, দেখেন এই যে নিয়ে আসে, এই যে দেখেন, ছেড়ে দিবেন, আবার নিয়ে আসবেন, ছেড়ে দিবেন, এটা ইচ্ছা করলে ক্রসও করতে পারেন, এই নিয়ে আসেন, ছেড়ে দিবেন, ওকে, আবার নিয়ে আসেন, ছেড়ে দিবেন, আবার নিয়ে আসেন, ছেড়ে দিবেন, আবার সেম পিছনে রিট্রাকশন, এটা আমরা বলি প্রোটেকশন স্ট্রেসিং রিট্রাকশন, ওকে, আবার পিছনে, এই যে দেখেন পিছনে রিট্রাকশন, আবার ছেড়ে দিবেন, এটা একসাথে এইভাবে করতে পারেন, সামনে করলেন, আবার পিছনে নিলেন স্ট্রেস, আবার সামনে নিলেন, আবার পিছনে নিলেন স্ট্রেস, ওকে, এই কয়টা হাত ঘাড় শোল্ডার করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর হচ্ছে এই আমাদের বডির এই মাসেল গুলা স্ট্রেস খুবই ইম্পর্টেন্ট, এই হাতটাকে, এই আমাদের এখানে ওয়েস্ট আছে যেখানে, এখানে হাত দিলেন, এই হাতটাকে এই দিয়ে এই স্ট্রেস বডি এদিকে স্ট্রেস দিবেন। আর একটা কথা, পা কিন্তু একটু ফাঁকা দাঁড়াতে হবে, হ্যাঁ, একটু ফাঁকা করে, নাহলে পড়ে যাবেন কিন্তু স্ট্রেস। আবার সেম এই হাতটা এদিকে আসবে, এই হাতটা এদিকে, আবার এদিকে আসবে, এভাবে অল্টারনেটিভ করবে। এখন বসে দেখাচ্ছি আমি, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কোমরের জন্য, এই কোমরের জন্য খুব ইম্পর্টেন্ট, একটু চেয়ার থেকে একটু সামনে আগিয়ে বসলেন, অফিসের চেয়ারে বা যে চেয়ারে আপনি থাকেন, খেয়াল করেন এই কোমরে হাত দুটা দিবেন, মাথাটা পিছনে এই করবেন, আবার সোজা হয়ে আসবেন, কয়েক সেকেন্ড হোল্ড করবেন, 5, 6, 5, 6, 7, 8 সেকেন্ড, আবার বলছি এই যাবেন ম্যাক্সিমাম, আবার সোজা হবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এভাবে বসে, এরকম একটা ফিক্স চেয়ার হলেও হবে, কোনো অসুবিধা নেই, বা রিভলভিং চেয়ার, এই পাটা উঠিয়ে নিবেন, তারপরে এই বডিটা এই চেয়ার হাতল ধরে এই ঘুরাবেন, আবার আবার এভাবে, আবার সেম এই পাশ দিয়ে এই এই বডিটা ঘোরাবে, হাতল ধরে বডিটাকে এই নিয়ে যাবে। প্রতিটা ব্যায়াম 7-8 বার 10 বার করবেন, তারপর এভাবে বসলেন, দেন আপনার এই হাত একেবারে পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করবেন, এই যে, এই যে পায়ের আঙ্গুল, আবার সোজা হয়ে বসবেন, আবার যাবেন, আবার সোজা হয়ে বসবেন, সোজা হয়ে বসে এক পা এক পা এক পা এইভাবে টেনে এই বুকের কাছে নিয়ে আসবেন, হোল্ড করবেন, ধরে রাখবেন কয়েক সেকেন্ড, আবার ছেড়ে দিন,
আবার অল্টারনেটিভ পা টেনে ধরে পা নিয়ে আসবেন, রোল করবেন, ছেড়ে দিবেন, আবার এই পা, আবার এই পা, ওকে, সে 5-6 সেকেন্ড হোল্ড করবে। ওকে, এখন আমি যেটা দেখাবো এটা অফিসের বা যেখানে আছেন গাছ ধরে হোক ওয়াল ধরে হোক এক্সারসাইজটা করবেন, দাঁড়িয়ে করবেন। এভাবে দাঁড়িয়ে একটা হাত ওয়ালে রাখবেন, আর একটা হাত দিয়ে আর একটা পা এই ধরবেন, ধরে এই টানবেন, টেনে এই দাঁড়িয়ে থাকবেন, এই স্ট্রেসিং, এই পাটা এই চলে যাবে, খেয়াল করেছেন? এই এটা কয়েক সেকেন্ড রাখবেন, আবার এই পা, আবার এই পা নিয়ে যাবেন, সেই কয়েক সেকেন্ড হোল্ড করবেন, আবার নিয়ে আসবেন। তারপরে হচ্ছে ঠিক দুই হাত দিয়ে একটু ওয়াল বা পানি যে কোনো হোক একটা নিরাপদ জায়গা বা গাছে ধরে করতে পারেন, ওয়ালে ধরে এভাবে হাত দিয়ে একটু পা দুইটা ফাঁকা করে দাঁড়িয়ে আপনার এই নাভি ওয়ালে লাগাবেন, এই যে দেখেন, আবার সূর্য 5-6 সেকেন্ড ধরে রাখবেন, তারপরে ব্যায়াম হচ্ছে এরকম একটা টেবিল বা টুল নেবেন বা একটা চেয়ারকে নিয়ে এভাবে নিয়ে দিতে পারেন পা, ওকে, বা একটা এরকম কোন একটা উঁচু ব্লক বা টেবিল একটু হাইটের, হ্যাঁ আপনার হাঁটুর হাইটের নিয়ে বা এরকম চেয়ার দিয়ে, সবচেয়ে ভালো চেয়ার দিয়ে এই নিয়ে আপনার এই পায়ের টো আঙ্গুল ধরার চেষ্টা করবেন, পায়ের পাতার টো ধরে রাখবেন কয়েক সেকেন্ড, আবার সূর্য হয়ে দাঁড়াবেন, আবার করবেন 5-6 সেকেন্ড, এটা একবার এই বাম পা আবার ডান পা সেম, দাঁড়ানোর সময় একটু ফাঁকা করে দাঁড়াবেন, হ্যাঁ আগে পাটা নিবেন, নিয়ে তারপর আস্তে 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 চলে যাবে, তাড়াহুড়া করবেন না, প্রতিটি ব্যায়াম এভরি স্ট্রেসিং শুড বি জেন্টেল রিল্যাক্সড এবং টাইমলি, ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে বুঝে শুনে, দরকার হয় ভিডিওগুলো আপনারা আবার রিপিটেড বারবার দেখে দেখে আস্তে ধীরে করবেন, এবং কোয়াইট একটা শান্ত পরিবেশে, কেউ যেন ডিস্টার্ব না করে ওই পরিবেশে করবেন, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন বলে দিলাম। নেক্সট এই পা ডান পা কয়েক সেকেন্ড হোল্ড করবেন, আবার সূর্য হয়ে দাঁড়াবেন, আবার নিবেন একেবারে আঙ্গুলে মাথা ধরবেন, কয়েক সেকেন্ড হোল্ড করবেন, তাহলে স্ট্রেসিং এক্সারসাইজ গুলো আমি আপনাদেরকে দেখালাম, যেটা আপনার কাজের ফাঁকে ফাঁকে, আপনি সাউথ কোরিয়া থাকেন, মধ্যপ্রাচ্যে থাকেন, ইউরোপ থাকেন, আমেরিকা থাকেন, মালদ্বীপ থাকেন, ইন্ডিয়াতে থাকেন, অথবা সিঙ্গাপুর মালয়েশিয়া থাকেন, বাংলাদেশে থাকেন, যেখানেই থাকেন, আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, প্লেনে থাকেন, এভরিহোয়ার যেখানেই থাকেন, ইউ ক্যান ডু দিস এক্সারসাইজ এনি টাইম, যে কোনো জায়গায়, আপনি গাড়ি ড্রাইভ করতেছেন, গাড়ি ড্রাইভ শেষ করে একটু পার্কিং করেন, দেন আপনি এক্সারসাইজ গুলো করতে পারেন। ওকে, লাস্ট এক্সারসাইজ দেখাচ্ছি, সেটা হচ্ছে এভাবে দাঁড়িয়ে ধরে যতটুক সম্ভব সামনে চলে যাবেন, নামাজের রুকুর মতো, আবার এবং খুব জেন্টল, খুব জেন্টল, আস্তে 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 আস্তে, আবার ব্যাকে যতটুক পারেন, কয়েক সেকেন্ড, আবার সোজা হবেন, আবার সামনে। তো আশা করি এই স্ট্রেসিং এক্সারসাইজ অনেকে জানে না, এক্সারসাইজ ইচ্ছা মতো করে, এক্সারসাইজ এটা একটা সায়েন্স, এবং আমরা যারা রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি বাত ব্যথা নিয়ে কাজ করি, আমাদের এই এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, এবং মোস্ট অফ দ্য রোগী আমরা এক্সারসাইজের মাধ্যমে সুস্থ করে ফেলতে পারি। এক্সারসাইজ যেমন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আছে, স্ট্রেসিং এক্সারসাইজ আছে, রি এডুকেশন এক্সারসাইজ আছে, রেজিস্টার্ড এক্সারসাইজ আছে, বোবাত এক্সারসাইজ আছে, ক্যাবাত এক্সারসাইজ আছে, ব্যালেন্সিং এক্সারসাইজ আছে, কোঅর্ডিনেশন এক্সারসাইজ আছে, আমি যদি সারাদিন বলতে থাকি, বিভিন্ন ম্যানিপুলেশন আছে, লটস অফ ডিফারেন্ট টাইপ অফ এক্সারসাইজ,
অ্যাক্টিভ এক্সারসাইজ, প্যাসিভ এক্সারসাইজ, অ্যাক্টিভ অ্যাসিস্টেড, অ্যাক্টিভ রেজিস্টেড, অ্যাক্টিভ অ্যাসিস্টেড রেজিস্টেন্স, মানে লটস অফ এক্সারসাইজ আছে। যারা এই বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক এবং পড়ালেখা করা বিদ্যা আছে এই সাবজেক্টে, দে ক্যান নো এবং তারা জানে কিভাবে করতে হবে। সো আপনাদেরকে এই এক্সারসাইজ গুলো বুঝে শুনে করতে হবে। ইউটিউব ফেসবুকে উল্টো পাল্টো এক্সারসাইজ করে অনেকে কোমর ব্যথা নিয়ে আসে আমাদের কাছে, হাঁটু ব্যথা নিয়ে আসে, ঘাড় ব্যথা নিয়ে আসে, এবং অনেক ডাক্তাররা আছে যারা এক্সারসাইজ সম্পর্কে কোনো পড়ালেখা নাই, কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, কিছু নাই, শুধু আমাদের ভিডিওগুলো দেখে দেখে কপি করে করে এটা করে, অন্য সাবজেক্টের ডাক্তার, বাট দে অলসো আর স্পেশালিস্ট ইন অ্যানাদার ফিল্ড, তারা আবার এখানে এসে এটা করে আর কি, নিজেদেরকে একটু রোগীদেরকে বোঝানোর জন্য। আসলে আমি যদি হার্টের চিকিৎসা করি, আই এম নট এ কার্ডিওলজিস্ট, আমি যদি নিউরো সার্জারি করি, আই এম নট এ নিউরো সার্জন, আমি যদি অর্থোপেডিক সার্জারি করি, আই এম নট এ অর্থোপেডিক সার্জন। সো আমি আমার ফিল্ডে না থেকে আরেকজনের ফিল্ড নিয়ে মাথা ঘামানোটা কতটুকু ওয়াইজ হবে? একজন আই এম এ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিসেবিলিটি স্পেশালিস্ট, সো আই নো যে কোন ব্যায়াম কোন সময় কি করতে হবে, ফিজিক্যাল ফিটনেস কিভাবে করতে হবে, ব্যথা কিভাবে কমাতে হবে। এটা আমার মতো যারা চিকিৎসক ডিগ্রিধারী আছেন তারাই বলতে পারবেন, এবং তারা সঠিক চিকিৎসা, তারা যে কোনো এক্সারসাইজ যদি আপনার কোনো কারণে ইঞ্জুরি হয় দেখ দে নো হাউ টু হিল, কিভাবে রিমেডি করতে পারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।